প্রথম প্রশ্নটা তল্লা ইসলাম করেছেন অমুসলিমদের বই পড়া যাবে কি তাদের বই পড়ার ক্ষেত্রে কি কি নীতিমেলা ফলো করব। অমুসলিমদের বই এটা যদি ফিজিক্স ক্যামেস্ট্রি ম্যাথ হয়ে থাকে তাহলে হতে পারে কারণ সেখানে মুসলিম অমুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিন্তু এটা যদি ইসলাম সম্পর্কে হয়ে থাকে আল্লাহ সম্পর্ক হয়ে থাকে দিন সম্পর্কে হয়ে থাকে আখলাক সম্পর্ক হয়ে থাকে আকিদা সম্পর্ক হয়ে থাকে ইমান সম্পর্ক হয়ে থাকে তাহলে এটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ সেটা পড়া যাবে না এই ব্যাপারে আমরা শেখুল ইসলাম আব্দুল তাইমিয়র রাহমাহুল্লাহকে দেখি তিনি তার বিখ্যাত গ্রন্থ একতা আসরাতুল মুস্তাকিম সেখানে উল্লেখ করেছেন মান মানা على أخذ الحكمة والآداب من كلام حكماء فارس والروم لا يبقى لحكمة الإسلام وآدابه ذلك ذاك الموقع أرتد أجا. جبكتي آه حكمة جان عدوب آه بارشو طبا روم آه 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 جاني دير آه كلام تكي جرهن মানে গ্রহণ করতে সে তার তার মানে নেশাগ্রস্ত থাকে গ্রহণ করার মতো প্রচণ্ড আগ্রহ থাকে তাহলে তার ইসলামী হ্যাকমাত এবং ইসলামী আদবের কোনো কিছুই বাকি থাকে না কোনো কিছুই বাকি থাকে না এটা আমরা দেখেছি তাই না যারা আজকে ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করে তাদের কাছ থেকে এটিকেটস শেখে তাদের কাছ থেকে আদব আদবাখলা শেখে তাদের কাছ থেকে জ্ঞান শেখে আমরা তাদের অধিকাংশকেই দেখেই তারা ইসলাম থেকে দূর সরে যায় বরং ইসলামের বিরুদ্ধে তাদের এক ধরনের বিদ্বেষ তৈরি হয় তাহলে কেন কেন তারা এই এইভাবে ব্যাপকভাবে জ্ঞান শিখবে মানে আরেকটা জিনিসও লক্ষণীয় আমরা এই যে পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে এরা অনেকে কিন্তু মেডিকেল সায়েন্স পড়ে ফিজিক্স কেমিস্ট্রি সোশ্যাল সায়েন্স ইকোনমিক্স এগুলো পড়ে সেখানে দিনও পড়ে না তবুও তারা ইসলাম বিদ্বেষী হয়ে যায় এই বাস্তবতাটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কারণ আসলে এই যে আমরা একটু আগে আমি বলছিলাম যে সায়েন্স ম্যাথ এগুলো হয়তো সেম সেম হলেও যখন ক্লাস চলে তখন দেখা যাচ্ছে যে যে সেকুলার শিক্ষা এটা আমাদেরকে আসলে দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যায় দিনই ভাবনা থেকে দিনই চেতনা থেকে বিচ্ছিন্ন করে দেয় ফলে অমুসলিমদের কাছে পড়াশোনাটা বা অমুসলিম বই এটা আমাদেরকে ধীরে 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 স্লোলি স্লোলি স্লো পয়জনিংয়ের মতো আসলে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেয় এই জন্য আমাদের কেরাম আসলে তাদের বই একদম নিতান্ত প্রয়োজন ছাড়া রেকমেন্ড করেননি আর তাদের বই তারাই পড়তে পারবে যারা তাদের কথা দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম বিরোধী হয়ে যাবে না বা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না বা ইসলামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করবে না প্রসঙ্গত আমরা বলবো যে অমুসলিমদের মধ্যে বিশাল একটা সংখ্যা যাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বলি বা প্রাচ্যবিদ তারা আমাদের ইসলাম সম্পর্কে আমাদের জীবনধারা সম্পর্কে আমাদের মুসলিমদের নানা ইস্যু নিয়ে তারা কথাবার্তা বলেছে লিখেছে আর্টিকেল গবেষণা ইত্যাদি নানা কিছু বইয়ের পর বই রচনা করেছে আমাদের হাদিস নিয়ে কোরআন নিয়ে তারা তারা আসলে মানে কখনোই ইনসাফ করেনি কখনোই ইনসাফ একজন ইনসাফ করেনি একজন ইনসাফ করেনি যারা লিখতে গিয়ে বুঝতে বা পড়তে গিয়ে দেখেছে যে ইসলাম সত্য তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে যেমন ডক্টর মরিস বুকাই ডক্টর রোজেগা রৌদি এরকম আরও অনেক পাশ্চাত্যের মনীষীরা আছেন যারা ইসলাম গ্রহণ করে ফেলেছেন কিন্তু যারা ইসলাম গ্রহণ করেনি তাদের উদ্দেশ্যটা খারাপ ছিল এবং তারা সায়েন্স সোশ্যাল সায়েন্স ইভেন হিউম্যানিটিজ কিংবা আরও যা কিছুই ধর্ম দিন এটিকে জানিয়ে লেখুক না কেন সেখানে ইসলামের প্রতি তারা মিথ্যারোপ করেছে ইসলামের ইতিহাসকে তারা সঠিকভাবে উপস্থাপন করেনি নবী সাল্লাহ সাল্লামকে সঠিকভাবে তুলে ধরেনি নবী স্লাহ সাল্লামের এবং তাদের স্ত্রীদের পরিবার আহাদুলবাই কাউকে তারা সঠিকভাবে তুলে ধরেনি অতএব আমরা সুনির্দিষ্টভাবে বলব যে অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তিরা ছাড়া সাধারণভাবে অমুসলিমদের বই পড়াটা মোটেই আমাদের জন্য প্রাসঙ্গিক হবে না আমাদের জন্য সমীচীন হবে না আমাদের উচিত হবে না এবং অনেক ক্ষেত্রে সেটা কঠিনভাবে নিষিদ্ধ বলে গণ্য হবে